ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। নদী তীরবর্তী মধ্যরচর এলাকায় এই সময় বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও বাপদাদার ভিটা দাবি করে স্থানীয়রা বলেন, অনেকদিন ধরে তারা জমির খাজনা দিয়ে আসছেন, নদীর জায়গা অবৈধভাবে দখলে রাখার সুযোগ নেই জানিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার কথা জানান অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দখলদারদের হাত থেকে নদী বাঁচাতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জের মধ্যের চরে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়। ভেঙে ফেলা হয় অবৈধ স্থাপনা। এ সময় স্থানীয়রা জায়গাগুলো নিজেদের বলে দাবি করেন। আছে মহানগর আছে, খাজনা দিছে আমি এই বছরের খাজনা দেওয়া আছে, 25 ফুট উপরে আছি আমরা, আমাকে জুলুম করলো। প্রভাবশালীদের হাত থেকে নদী রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানায় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ। নতুন সীমানা পিলার স্থাপনের পরে আমরা এই প্রথমে এলাকায় এসেছি উচ্ছেদ অভিযান করতে। আমরা সীমানা পিলার ধরে সীমানা পিলার ভিতরে যাই পাবো সকলে যদি উচ্ছেদ করবে, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু উচ্ছেদ নয়, পরবর্তীতে যাতে এসব জায়গা দখলদারদের কবলে না পড়ে সেদিকেও নজর রাখবে এমনটাই প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।